বন্যা পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজার এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম এবং চট্টগ্রামের ফটিকছড়িতে আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি প্রথমে যাব আমিনুলের কাছে গেল তিন দিন ধরে মৌলভীবাজারের নিম্নাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই এই ভারতীয় পাহাড়ের ঢলে মনোনদীর পানির বৃদ্ধি অব্যাহত থাকায় এই এলাকার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো ভেঙে বেশিরভাগ নিম্নাঞ্চলের মানুষের লোকালয় সহ এখানকার যেসব বাজার ঘাট হাট বাজার এবং এলাকাগুলোর রাস্তাগুলো আসলে ডুবে গেছে এবং এ কারণে কিন্তু এখানকার মানুষের অনেকের এলাকাতেই কিন্তু এই পানি পানি রয়েছে এবং এখনো আমরা রয়েছি বাজারের চাঁদনি ঘাট এলাকায় এবং এই চাঁদনি ঘাট এলাকায় যে বাজারগুলোর পাশে যে নদী তীরবর্তী যেসব দোকান এবং বসত ঘরগুলো রয়েছে আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন এই দোকানগুলো এখনো নিমজ্জিত গেল কয়েক বছরে মনু নদীর পানি এত বৃদ্ধি এই চিত্র কেউ দেখেননি এমনটি আসলে পানি উন্নয়ন বোর্ডের যারা এখানকার কর্মরত কর্মচারী থেকে কর্মকর্তা যারা রয়েছেন তারা বলেছেন এবং কৃষি বিভাগের তথ্যে মনো নদীর এই পানি বৃদ্ধি ত্রিপুরা রাজ্যে যে বন্যা সেই বন্যার সাথে সম্পৃক্ত তারা বলেছেন কেননা ত্রিপুরার পাহাড়ি অঞ্চল থেকে এই মনো নদীর উৎপত্তি বলে গবেষণা এসেছে এবং যদিও আসলে সিলেট অঞ্চলে মেঘালয়ের পাহাড়ি ঢলের পানি বেশিরভাগ সুরমা এবং কুশিয়ারা হয়ে পতিত হয় এবং এই ত্রিপুরা থেকে মনো নদীর উৎপত্তি হয় এই পানিটি বাজার পর্যন্ত আঘাত এনেছে যদিও আসলে বাংলাদেশ বাংলাদেশের থেকে শুরু করে বারোটি জেলার এই বন্যা পরিস্থিতির মধ্যে মৌলবাজারের ক্ষতির পরিমাণ কিছুটা কম তারপরেও প্রায় বিয়াল্লিশ হাজার হেক্টর জমির যে আবাদ করা ধান সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং প্রচুর মাছের ঘেরের মাছের যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোর মাছ ভেসে যাওয়ার কারণে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখানকার খামারেরা আমাদেরকে জানিয়েছেন যদি আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেসব আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে নিম্নাঞ্চলের বাসিন্দারা উঠেছেন তবে খাবারের অপ্রতুলতার কথা বলেছেন এখানকার যারা আশ্রয় প্রার্থী যারা রয়েছেন তারা বলছেন যে এই বাড়াতে হবে এবং মেডিকেল টিমের তৎপরতা বাড়ানোর দরকার এমনটি তারা মনে করছেন কেননা দর্শক জানেন যে যে এলাকায় বন্যা হয় সেই এলাকাতে কিন্তু নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ার একটি ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে মেডিকেল টিমের তৎপরতা আরো বাড়াতে হবে এমনটি বলছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে উদ্ধার তৎপরতা শুরু থেকেই ছিল এবং কোস্টগার্ড সদস্যরাও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে তারা কিন্তু বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন এবং যেখানে মানুষের সহযোগিতা প্রয়োজন তারা সেখানে কাজ করছেন যদি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন মিলিয়ে স্থানীয় পর্যায় থেকে স্বেচ্ছাসেবীদের নিয়ে আসলে এই বন্যা মোকাবেলায় আসলে কাজ করা হচ্ছে মৌলবাজার ছাড়াও সিলেটের নিম্নাঞ্চল এবং হবিগঞ্জের নিম্নাঞ্চল এলাকায় কিন্তু এই পানি রয়েছে তো আমরা একটু আহ চট্টগ্রামের খবর শুনতে চাই চট্টগ্রামেও কিন্তু এই পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামে আমাদের সহকর্মী শফিক রয়েছেন আমরা শফিকের কাছ থেকে জানতে চাই চট্টগ্রামের খবর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসলে মানুষ মানুষের সাহায্যার্থে কিন্তু হাতে হাত মিলিয়ে বিভিন্ন যে শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠন কিন্তু বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করছে একজন সংগঠনের সাথে আমরা একজন যিনি সমন্বয় তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো তাদের মাধ্যমে একটি সংগঠনের মাধ্যমে তাদের বেশ কিছু পণ্য দেওয়া হচ্ছে আপনি একটু বলেন আপনাদের এই সংগঠনের মাধ্যমে কী কী সেবা আপনারা দিচ্ছেন আমরা বিভিন্ন জাতির শুকনো খাবার এবং আমাদের আপনার বিভিন্ন যারা পড়তে পারে পড়দি বস্ত্র ছাড়া তারা কিছু নিয়ে যেতে পারে নাই আমরা তাদের জন্য প্রয়োজনীয় পোশাক যাতে একটা পরিমাণ মানে পাঁচজন মেম্বার্স সবার সাইজ কিন্তু ওইভাবে আমরা ওইভাবে কাপড় চোপড় নিয়েছি আমাদের আমরা একটা কুইন সেন্টার থেকে এবং আমাদের ছাত্রদের সমন্বয়ে আমরা অনেক বেশি ত্রাণ নিয়ে আসছি এবং আমরা চাই সর্বস্তরে মানুষ যাতে পাই ত্রাণের সুযোগিতা সবাই যাতে পেয়ে থাকে সেজন্য আমাদের পক্ষ থেকে এই কার্যক্রম ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষার্থীদের যে একটি বাস যে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করছেন অর্থাৎ মানুষ মানুষের দুঃখের সময় এই যে কষ্টের সময় মানুষ বিপদের সময় মানুষের হাতে হাত বাড়িয়ে দিয়েছে চট্টগ্রামে হাজারো এরকম সংগঠন হাজারো ক্লাব তারা এই এই তথ্যগুলো এই পণ্যগুলি দিয়ে যাচ্ছেন আর সামনে টিম রয়েছে সেই টিমের যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এই টিমের কে রয়েছে আমরা একটু ত্রিশ সেকেন্ড একটু কথা বলার চেষ্টা করবো আপনারা পক্ষতে পক্ষ পক্ষতে কি কি পণ্য সামগ্রী একটু আমরা দেখানোর চেষ্টা করবি যেহেতু আমরা ছোট ভাইরা আসছে এরা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গায় আসছে আপনাদের সংগঠনের পক্ষ কি কি কী পণ্যগুলো আসলে দেওয়া হচ্ছে সেবা দেওয়া হচ্ছে আমরা এখানে চিকিৎসা সামগ্রী বলতে ধরো স্লাইন তারপর আপনার ঔষধ তারপর আর যে বিশুদ্ধ পানি ইয়া করতেছি আমরা তারপর আমরা হচ্ছে না আমরা পূর্বজিয়ারি থেকে আনোয়ার থেকে পূর্ব আনোয়ার থেকে এসেছি আমরা আনোয়ার থেকে আসছি আর মোটামুটি আমরা এখানে যেহেতু যারা বন্যা ইয়া আছে বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এদের মোটামুটি এদের পাশে থাকার চেষ্টা করতেছি আর হয়তো আমরা এটা কেমতের ময়দানে হয়তো একটা বসিলা পাবো ওকে ধন্যবাদ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আনোয়ারা বাসকালী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কাপ্তা রাঙ্গামারি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে বিভিন্ন যে পণ্যগুলো বিভিন্ন তথ্যগুলো দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে এখন এখানে দেখতে পাচ্ছেন আসলে তরুণ সমাজ বিভিন্নভাবে কি তারা তাদের সেই পণ্যগুলো দিচ্ছে চাপাগুলো দিয়ে যাচ্ছেন কোন সংগঠনের পক্ষ থেকে কাপ্তাই যুব সংগঠন থেকে আসছি আমরা নতুন বাজার থেকে মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি আমাদের ছোট ভাইরা আসছে আমরা সবাই আসছি আয়সা খাওয়ার মোমবাতি তারপরে বেলা বিস্কুট চিড়া মুড়ি শুকনো খাবারগুলো দিচ্ছি তো চেষ্টা করতেছি ওনাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য যতটুকু পারতেছি সহযোগিতা করতেছি তো সবার জন্য দোয়া করতেছি যেন এই যে সমস্যাটা এটা কাটে উঠে যায় প্যাকেট আমরা থেকে বিভিন্ন জায়গায় আমরা এখন দূর থেকে আসছি এই আমাদের যারা ছোট ভাইরা আছে আপনার ভেলাই করে যে দিয়ে আসছে একদম ডুবন্ত পানি খাওয়ার দাওয়ার নাই ওদের অনেক দিন ধরে খাবার পাচ্ছে না ওই জায়গা থেকে আমরা আসছি ধন্যবাদ আমরা একটু পাড়ি দিকে দেখানোর চেষ্টা করি আসলে বিভিন্ন সংগঠন তারা দলে বিভক্ত হয়ে বিভিন্ন ট্রাকে খাবার ভ্যানে করে এনে সেসব পণ্য যে শুকনো খাবার বা রান্না করা খাবার তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে দিচ্ছে এটি এক অদৃশ্য এক এই ছবিগুলো আসলে বা এটাই বাংলাদেশের কথা বলে আসলে যেই গোটা সংস্কার আন্দোলনের যেই মেসেজ যে মানুষ মানুষের পাশে দাঁড়া মানুষ মানুষকে সহায়তা করা সেই মেসেজটি কিন্তু এই তরুণ শিক্ষার্থীরা এবং তরুণ 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 সমাজ কিন্তু দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রামের হাটহাজারি ফটিকছড়ি সব বিভিন্ন এলাকায় যে পানির বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে এখানে গতকাল কিন্তু গলা সমান পানি ছিল কিন্তু আজকে কিছুটা পানি এখানে কমেছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে সর্বশেষ তথ্য শফিকুল আলম এবং আমিনুল ইসলামের কাছ থেকে জানছিলাম চট্টগ্রাম এবং মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য